হ্যালো, আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দ্য লর্ড অফ দ্য রিংস দ্য ফিলোশিপ অব দ্য রিং। মুভিটির আইএমডিবি রেটিং 8.8 আউট অফ 10 এবং রটেন টমেটোতে 95% ফ্রেশ, এবং সেই সাথে এই মুভিটি 17টি অস্কার জিতেছে। দ্য হবিট এবং দ্য লর্ড অব দ্য রিংস দুইটি মুভি একই সিকোয়েন্সের, তবে দ্য হবিট মুভি পরে বের হলেও মূলত দ্য হবিটই প্রথম খণ্ড। তাই আপনারা দ্য হবিট মুভিটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, এবং সেই মুভিটি আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। আপনারা যাতে মুভিটি সহজেই বুঝতে পারেন, তাই আমি প্রথমেই আপনাদের কয়েকটি জাতির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। হবিট এমন একটি জাতি, তারা সবসময় আনন্দ উল্লাসের মধ্যে জীবন কাটায় এবং তারা কখনোই কোনো রকম ঝগড়াঝাটি পছন্দ করে না। তারা ডোর্ফদের থেকে লম্বা এবং মানুষের থেকে খাটো। আবার ডোর্ফ জাতি সব থেকে খাটো এবং সেই সাথে তারাই সব থেকে ধনী, কারণ তারা যেখানে থাকে সেখানে প্রচুর সোনাদানা পাওয়া যায়। তবে তারা সাইজে খাটো হলেও তারা খুবই শক্তিশালী যোদ্ধা। অন্যদিকে এলফ ঈশ্বরের দূতের মতো যুদ্ধ ছাড়া তাদের কখনোই মৃত্যু হয় না। তারা অত্যন্ত ফর্সা এবং লম্বা, সেই সাথে তারা অত্যন্ত বিচক্ষণ। এবং আরেকটি দল রয়েছে উইজার্ড, অর্থাৎ জাদুকর। তারা জাদুকর হওয়ায় তারাই সব থেকে শক্তিশালী, তবে তারা সংখ্যায় খুবই কম, মাত্র 5 জন। অন্যদিকে মানুষ জাতি হলো সব থেকে লোভী, তারা যে কোনো উপায়ে ধনী এবং শক্তিশালী হতে চায়। এবং অর্কস হলো সব থেকে নিকৃষ্ট এবং বর্বর জাতি, তারা সংখ্যায় সব থেকে বেশি। তারা সকল জাতিকে ধ্বংস করে নিজেরাই পৃথিবীকে শাসন করতে চায়, এবং সেই সাথে তারা ডার্ক লর্ড স্যারনের সৈন্য। তারা ডার্ক লর্ড স্যারনের কথাতেই উঠবোস করে। তাহলে এখন চলুন মুভিটির মূল ঘটনার দিকে যাওয়া যাক। মুভির প্রথমেই অনেক পুরাতন একটি ইতিহাস বর্ণনা করা হয়। সে অনুযায়ী 19টি রিং তৈরি করা হয়েছিল যা অত্যন্ত শক্তিশালী, এবং সেখান থেকে 3টি দেওয়া হয় এলফ জাতিকে, 7টি দেওয়া হয় ডোর্ফ জাতিকে, এবং মানুষ জাতিকে দেওয়া হয় 9টি। কিন্তু সবার অগোচরে মোর্টরের আগ্নগিরির লাভার কাছে ডার্ক লর্ড স্যারন আরেকটি রিং তৈরি করে, এবং এই রিংটি হলো সব রিংয়ের মধ্যে সব থেকে শক্তিশালী। এই রিংটি লোভ, লালসা, পাপ, ক্ষমতা ইত্যাদি খারাপ শক্তি দিয়ে তৈরি করা হয়েছিল, এবং এই রিংটি যে পরত তার ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যেত। স্যারন মূলত এই রিংটি তৈরি করেছিল যাতে পৃথিবীর সমস্ত জাতিকে পরাজিত করতে পারে এবং পৃথিবীর রাজত্ব করতে পারে। স্যারনের সৈন্যরা পৃথিবীর বিভিন্ন জাতির উপরে আক্রমণ করতে থাকে এবং তাদের পরাজিত করতে থাকে। তাই এলভ এবং মানুষ জাতিরা এক হয়ে স্যারনের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। এক পর্যায়ে স্যারনের সৈন্যবাহিনীরা এলভ এবং মানুষের বিপক্ষে হেরে যাচ্ছিল, ঠিক তখনই স্যারন সেই আংটিটি পরে নিজেই যুদ্ধ করতে চলে আসে। এতে যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরে যায়। স্যারনের বাহিনীরা এলভ এবং মানুষ জাতিকে প্রায় পরাজিত করে ফেলে, কারণ স্যারনের হাতে সেই আংটিটি থাকায় স্যারন ছিল অত্যন্ত শক্তিশালী। এক পর্যায়ে স্যারনের আঘাতে মানুষদের রাজা নিহত হয়। তখন সেই রাজার ছেলে ইসিলডর তার বাবার তলোয়ারটি তুলে নেয়, কিন্তু সাউরন পাড়া দিয়ে তার তলোয়ারটিকে ভেঙে দেয় এবং তাকে আক্রমণ করার জন্য তার দিকে হাত বাড়ায়। তখন ইসিলডর সেই ভাঙা তলোয়ার দিয়েই সাউরনের হাতে আঘাত করে, এতে সাউরনের আংটি পরা আঙুলটি কেটে পড়ে যায়। তখন সাউরন ধ্বংস হয়ে যায় এবং সাউরনের সেনাবাহিনীরাও সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সাউরন মূলত তখনও মরেনি, কারণ সাউরনের আত্মা ছিল সেই আংটিটির মধ্যে। যদি সাউরনকে পুরোপুরি ধ্বংস করতে হয় তাহলে অবশ্যই সেই আংটিটিকে ধ্বংস করতে হবে। সেই আংটিটিকে ইসিলডর তার নিজের কাছে রেখে দেয়। একদিন ইসিলডর তার সৈন্যদের সাথে কোথাও যাচ্ছিল, ঠিক তখনই সাউরনের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে, এতে ইসিলডর নিহত হয় এবং ইসিলডরের হাত থেকে আংটিটি জলাশয়ের পানির মধ্যে পড়ে যায়। সেই জলাশয়ের মধ্যে আংটিটি প্রায় 2500 বছর ছিল। এর 2500 বছর পরে গোলেম নামের একজন ব্যক্তি সেই রিংটিকে জলাশয়ের মধ্যে খুঁজে পায় এবং তার নিজের কাছে রেখে দেয়। গোলেম রিংটিকে অনেক ভালোবেসে ফেলেছিল, তাই সে রিংটি নিয়ে পাহাড়ের একটি গুহায় চলে যায়। গোলেম সেই রিংটিকে নিয়ে পাহাড়ের গুহায় প্রায় 500 বছর ছিল, কারণ সেই রিংটি যার কাছে থাকে সে অমর হয়ে যায়, তার মৃত্যু হয় না। এরপরে একদিন গোলেম একটি গবলিনকে মারার সময় তার পকেট থেকে সেই রিংটি পড়ে যায় এবং বিল্বো ব্যাগিন্স সেই রিংটিকে তুলে নেয়। এরপরে বিল্বো সেই রিংটি নিয়ে সেখান থেকে কোনো ক্রমে বের হয়ে আসে, এতে গোলেম অনেক রেগে যায় এবং গোলেম বিল্বো ব্যাগিন্সের শত্রু হয়ে যায়। এই ছিল ইতিহাস। এরপরে এই মুভিটি বর্তমানে ফিরে আসে, তখনই সেখানে ফ্রোডোকে দেখা যায়। ফ্রোডো একজন হবিট, সে জাদুকর গ্যান্ডাল্ফকে তার আঙ্কেল বিল্বো ব্যাগিন্সের বাসায় নিয়ে যায়, কারণ সেদিন জাদুকর গ্যান্ডাল্ফের তার আঙ্কেল বিল্বো ব্যাগিন্সের বাসাতেই যাওয়ার কথা ছিল। বিল্বো ব্যাগিন্স গ্যান্ডাল্ফকে দেখে আনন্দে জড়িয়ে ধরে, কারণ সে প্রায় 60 বছর আগে গ্যান্ডাল্ফকে শেষবারের মতো দেখেছিল। কারণ বিল্বোর সাথে গ্যান্ডাল্ফের সম্পর্ক কতটা ভালো তা যারা আমার হবিটের এক্সপ্লেনেশনটি দেখেছে
তারাই সব থেকে ভালো বুঝতে পারবে। বিলবো একটি বই লিখতে চাচ্ছিল, তখন গ্যান্ডালফ বিলবোকে বলে, তুমি এখানে থেকে বইটি ভালোভাবে লিখতে পারবে না, তোমাকে বইটি লিখতে হলে অবশ্যই এলফদের রাজ্যে যেতে হবে। তখনই বিলবো এলফদের রাজ্যে যাওয়ার জন্য রওনা দেয়। তখন গ্যান্ডালফ বিলবোকে বলে, আমি জানি আংটিটি তোমার কাছেই রয়েছে, সেটি হারায়নি, তবে এটি তুমি যেভাবে ব্যবহার করছো তা একদমই ঠিক নয়। গ্যান্ডালফ বিলবোকে অনুরোধ করে আংটিটি রেখে যেতে, কারণ আংটির কালো জাদুর প্রভাবে বিলবোর বয়স অনেক বেশি হলেও সেই বয়সের প্রভাব এখনও তার মুখে পড়েনি। সেই সাথে ধীরে ধীরে বিলবোর ব্যবহার আচরণও খুব খারাপ হয়ে যাচ্ছে। অনেক বোঝানোর পরে বিলবো সেই আংটিটি রেখে দিয়ে যেতে রাজি হয় এবং গ্যান্ডালফকে বলে আংটিটি ফ্রোডোকে দিয়ে দিতে। ফ্রোডো বিলবোর এক রিলেটিভের ছেলে, কিন্তু ফ্রোডোর বাবা মা মারা যাওয়ায় বিলবো তাকে তার কাছে নিয়ে আসে এবং তার লালন পালনের দায়িত্ব নেয়। বিলবোর আর কোনো আত্মীয় স্বজন না থাকায় বিলবোর সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকার ফ্রোডো, এবং সেই সাথে সেই আংটিটির হকদারও ফ্রোডো। এরপরেই বিলবো গ্যান্ডালফের কাছ থেকে বিদায় নিয়ে এলভদের রাজ্যে যাওয়ার জন্য পা বাড়ায়। বিলবো সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে ফ্রোডো আসে এবং সে গ্যান্ডালফকে জিজ্ঞেস করে তার আঙ্কেল কোথায়। গ্যান্ডালফ বলে, তোমার আঙ্কেল বই লেখার জন্য এলফদের রাজ্যে চলে গিয়েছে এবং তোমার জন্য এই আংটিটি রেখে দিয়ে গিয়েছে। গ্যান্ডালফ ফ্রোডোকে বলে, এই আংটিটির মধ্যে ডার্ক লর্ড সরনের জীবন রয়েছে, তাই এই আংটিটিকে যে করেই হোক ধ্বংস করতে হবে। এই আংটিটিকে যতক্ষণ না ধ্বংস করা হবে ততক্ষণ পর্যন্ত সরনের মৃত্যু নেই। গ্যান্ডালফ আরও বলে, সরন ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে এবং সৈন্যবাহিনী জোগাড় করছে, কারণ সে যে কোনো উপায়ে এই আংটিটি ফিরে পেতে চায়। সে যতক্ষণ না এই আংটিটি ফিরে পাবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণ শক্তিতে ফিরে আসতে পারবে না, এবং আমাদের চেষ্টা করতে হবে সে যাতে কোনোভাবেই এই আংটিটি ফিরে পেতে না পারে। গ্যান্ডালফ তখনই বিলবোকে এই আংটিটি নিয়ে এই শহর ছেড়ে তার পাশের একটি গ্রামে চলে যেতে বলে, কারণ সরনের সৈন্যবাহিনীরা গোলেমকে ধরে নিয়ে গিয়েছে। গোলেম হচ্ছে সেই যার কাছে আংটিটি দীর্ঘ দিন ছিল এবং তাকে নির্যাতন করে জেনে নিয়েছে আংটিটি বর্তমানে শায়র শহরে ব্যাগিন্সের কাছে রয়েছে। তখনই দেখা যায় সরনের সৈন্যরা সেই শায়র শহরের দিকে রওনা দিচ্ছে সেই আংটিটি উদ্ধার করার জন্য। ফ্রোডো তা শুনে ভয় পেয়ে যায় এবং সেই আংটিটি গ্যান্ডালফের কাছে যত্ন করে রেখে দিতে বলে, কিন্তু গ্যান্ডালফ তা ফিরিয়ে দেয়। গ্যান্ডালফ বলে, এই আংটিটি মারাত্মক কালো জাদুতে ভরা, এমনও হতে পারে এই আংটিটি যদি আমার কাছে রাখি তাহলে আমি নিজেই শয়তানের দলে চলে যাব, এবং আমি অনেক শক্তিশালী হওয়ায় আমি যদি একবার শয়তানের দলে চলে যাই তাহলে তা তোমাদের জন্য খুবই খারাপ হবে। তার থেকে এই আংটিটি তোমার কাছেই রাখো এবং এক্ষুনি এখান থেকে পাশের গ্রামে চলে যাও, আর আমি জাদু জগতের সব থেকে শক্তিশালী ব্যক্তি সরোম্যানের কাছে যাই এবং তার সাথে গিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করি যে এই আংটিটি কিভাবে ধ্বংস করা যায়, এবং আলোচনা শেষে আমি তোমার সাথে সেই গ্রামে দেখা করব যেখানে আমি তোমাকে যেতে বলেছি। ফ্রোডো যখন বের হচ্ছিল তখন গ্যান্ডালফ তাকে বলে, কখনোই রাতে সফর করবে না এবং ভুলেও এই আংটিটি হাতে দেবে না। যখনই এই আংটিটি কেউ হাতে দেয় তখন সরন টের পেয়ে যায় কে এই আংটিটি হাতে দিয়েছে এবং সে কোথায় রয়েছে। তখনই গ্যান্ডালফের মনে হয় জানালা দিয়ে কেউ লুকিয়ে লুকিয়ে তাদের সব কথা শুনছে। তখনই দেখা যায় সে আর কেউ নয়, ফ্রোডোর বন্ধু স্যাম। স্যাম একজন হবিট এবং সেই সাথে ফ্রোডোর খুবই ভালো বন্ধু এবং খুবই ভালো ছেলে। গ্যান্ডালফ তখন স্যামকে বলে, তুমিও ফ্রোডোর সাথে যাবে এবং তার খেয়াল রাখবে। এরপরে ফ্রোডো এবং স্যাম সেই আংটিটি নিয়ে বের হয়ে পড়ে এবং সেই গ্রামের দিকে রওনা দেয় যেখানে গ্যান্ডালফ তাদেরকে যেতে বলেছে। গ্যান্ডালফ তাদেরকে কিছুদূর এগিয়ে দেয় এবং তারপরে তাদেরকে বিদায় জানায়। সে আংটিটি ধ্বংসের ব্যাপারে সরোম্যানের সাথে কথা বলার জন্য রওনা দেয়। স্যাম এবং ফ্রোডো সেই গ্রামের দিকে আগাতে থাকে। এর কিছুক্ষণ পরে জাদুকর গ্যান্ডালফ সারোম্যানের কাছে পৌঁছে যায় এবং তাকে সরোম্যানের ব্যাপারে সবকিছুই খুলে বলে, কিন্তু সেখানে দেখা যায় সারোম্যান সরোনের ব্যাপারে সবকিছুই জানে। সারোম্যান গ্যান্ডালফকে বলে, দেখো সরন অত্যন্ত শক্তিশালী, তার বিপক্ষে যাওয়া বোকামো ছাড়া কিছুই নয়, তার থেকে আমাদের উচিত তার দলে গিয়ে যোগ দেওয়া, এতে লাভ ছাড়া আমাদের কোনো লস নেই। কিন্তু গ্যান্ডালফ অনেক সৎ মানুষ, সে কোনোভাবেই সারোম্যানের এই কথায় রাজি হয় না। সেই সাথে সে বুঝতে পারে স্যাম এবং ফ্রোডো অত্যন্ত বিপদের মধ্যে রয়েছে। গ্যান্ডালফ তাদেরকে বাঁচাতে যাওয়ার চেষ্টা করে, ঠিক তখনই সারোম্যান গ্যান্ডালফের উপরে আক্রমণ করে, কারণ সারোম্যান অনেক আগেই সারনের দলে নাম লিখিয়েছে এবং তার হয়ে কাজ করছে। সেখানে তাদের মাঝে তুমুল লড়াই হয় এবং শেষ পর্যন্ত সারোম্যান গ্যান্ডালফকে বন্দি করে ফেলে। অন্যদিকে চলার পথে স্যাম এবং ফ্রোডোর আরও দুইজন হবিট মেরি এবং পিপিনের সাথে পরিচয় হয় এবং তারা প্ল্যান করে তারা একসাথেই সেই গ্রামের দিকে রওনা দিবে। ঠিক তখনই তাদেরকে খুঁজতে খুঁজতে কালো কাপড়ে ঢাকা সরনের সৈনিক সেখানে চলে আসে এবং তারা একটি বড় গাছের শিকড়ের নিচে লুকিয়ে পড়ে। সরনের সৈনিক তাদেরকে খুঁজতে থাকে, ঠিক তখনই ফ্রোডোর কাছে থাকা আংটিটি টের পেয়ে যায় যে তার মালিকের পাঠানো সৈনিক আশেপাশেই রয়েছে।
তখনই সেই আংটিটি ফ্রোডোকে সম্মোহিত করতে থাকে এবং তার আঙুলে ঢোকার চেষ্টা করে, কারণ সেই আংটিটি যদি একবার তার হাতে ভুলেও ঢুকে যায় তাহলেই সরনের সৈন্যরা টের পেয়ে যাবে তারা ঠিক কোথায় রয়েছে। তখনই স্যাম ফ্রোডোকে সেই আংটিটি পরতে বাধা দেয় এবং তারা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। অন্যদিকে সেই শক্তিটিও তাদেরকে তাড়া করতে থাকে। তারা দৌড়তে দৌড়তে এক পর্যায়ে একটি নদীর ঘাটে চলে আসে। তারা ভেলায় করে সেই নদীটি পার হয়ে যায়। অন্যদিকে সেই শয়তানটি সেখান থেকে ফিরে যায়। তারা সেই নদীটি পার হয়ে সেই গ্রামে পৌঁছে যায় যেখানে গ্যান্ডাল্ফ তাদেরকে আসতে বলেছিল। তারা সেখানে রাত্রে থাকার জন্য একটি রুম ভাড়া করে এবং সেখানকার মানুষের কাছে তাদের আসল নাম গোপন করে, কারণ গ্যান্ডাল্ফ তাদেরকে বলেছিল তারা যেন তাদের আসল পরিচয় কারো কাছে না দেয়। ঠিক তখনই তারা সেখানে একটি সন্দেহজনক মানুষকে দেখতে পায়। তার মুখ কালো কাপড় দিয়ে ঢাকা এবং সে তাদের দিকে এক নজরে তাকিয়ে রয়েছে। তখনই ফ্রোডো খেয়াল করে তাদেরই আরেকজন সঙ্গী পিপিন তাদের আসল পরিচয় সেখানকার মানুষজনের কাছে বলে দিচ্ছে। ফ্রোডো দৌড়ে যায় তাকে থামানোর জন্য। ঠিক তখনই সে আরেকজনের পায়ে বেঁধে পড়ে যায় এবং সেই আংটিটি তার পকেট থেকে বের হয়ে উপরের দিকে উঠে যায়। সে হাত দিয়ে সেই আংটিটিকে ধরার চেষ্টা করে। ঠিক তখনই সেই আংটিটি তার আঙুলের মধ্যে ঢুকে যায় এবং সেই সাথে সাথে ফারাওনের সৈনিকেরা টের পেয়ে যায় সেই আংটিটি কোথায় রয়েছে। সরনের সৈনিকেরা সেই আংটিটি উদ্ধার করার জন্য সেই গ্রামের দিকে আগাতে থাকে এবং ফ্রোডো তখনই সরনের চোখকে দেখতে পায় এবং সরন বলে, আমি জানি তুমি কোথায় রয়েছ এবং সেখানে কিছুক্ষণের মধ্যে মৃত্যু ঘনিয়ে আসবে। ফ্রোডো তখনই তার হাতের আংটিটি খুলে ফেলে। ঠিক তখনই সেই মানুষটি যে তার দিকে তাকিয়েছিল সে ফ্রোডোকে পাশের একটি ঘরে ধরে নিয়ে যায়। সেই ব্যক্তিটির নাম স্ট্রাইডার। সে ফ্রোডোকে বলে, আমি জানি তুমি কে এবং এও জানি তোমাকে কে পাঠিয়েছে, তবে তুমি বেশি বেশি অন্যান্য মানুষের দৃষ্টি আকর্ষণ করছো। সেদিন রাতে স্ট্রাইডার ফ্রোডোদের যেই বাসায় থাকার কথা ছিল সেই বাসায় তাদেরকে না রেখে পাশের একটি বাসায় তাদের থাকার ব্যবস্থা করে এবং সেদিন রাতে সেরনের সৈন্যরা যে বাসায় তাদের থাকার কথা ছিল সেখানে আক্রমণ করে এবং তারা সেটি জানালা দিয়ে দেখতে থাকে। স্ট্রাইডার তাদেরকে বলে, আমাদের আর গ্যান্ডালফের জন্য অপেক্ষা করা উচিত হবে না, আমাদের উচিত এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে যাওয়া। তার পরদিন সকালে তারা পাঁচজন সেখান থেকে রওনা দেয় এবং ফ্রোডো স্ট্রাইডারকে জিজ্ঞেস করে, তুমি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? স্ট্রাইডার তাদেরকে বলে, আমি তোমাদেরকে এলভদের রাজ্যে রাজা এলরন্ডের কাছে নিয়ে যাচ্ছি। তারা হাঁটতে থাকে এবং দুই দিন পর সন্ধ্যায় ডলগুলডোরের পাহাড়ের সামনে উপস্থিত হয়। তারা সেই রাত্রে সেখানেই থাকার পরিকল্পনা করে। স্ট্রাইডার তাদেরকে বলে, তোমরা এখানেই থাকো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। তখন চারজন হবিট সেখানে রেস্ট নেয় এবং ফ্রোডো ঘুমিয়ে পড়ে। যখন ফ্রোডোর ঘুম ভাঙে তখন দেখতে পায় বাকি তিনজন হবিট সেখানে আগুন জ্বালিয়েছে। ফ্রোডো খুব দ্রুত সেই আগুন নিভিয়ে দেয় এবং বলে, তোমরা আগুন জ্বালিয়ে এখানে খুবই ভুল করে ফেলেছো। এবং তখনই দেখা যায় সেই আগুন লক্ষ্য করে সেরনের সৈন্যরা সেই পাহাড়ের নিচে চলে এসেছে। সেরনের সৈন্যরা তাদের উপরে আক্রমণ করে এবং ফ্রোডো বাঁচার জন্য সেই আংটিটি তার হাতে পরে নেয় যাতে সে অদৃশ্য হয়ে যেতে পারে। সেই আংটিটি পরে ফ্রোডো অদৃশ্য হয়ে যায়, কিন্তু তারপরেও সেরনের সৈন্যরা তাকে ঠিকই দেখে ফেলে, কারণ সেরনের এই সৈন্যরা এই পৃথিবীর নয়। সেরনের সৈন্যরা ফ্রোডোকে আক্রমণ করে এবং তার কাঁধের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয়। এতে ফ্রোডো খুবই খারাপভাবে আহত হয়। তখনই সেখানে স্ট্রাইডার চলে আসে এবং সারাওয়ানের সৈন্যদের সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে সারুমান সেই রিংটি উদ্ধার করার জন্য আরো শক্তিশালী সেনা এবং অস্ত্রশস্ত্র বানাতে থাকে এবং এই সৈন্যের নাম হয় ওরাকাই। এরা দিনেও যুদ্ধ করতে পারে, কারণ আগে যে সৈন্য ছিল তারা দিনে যুদ্ধ করতে পারতো না, শুধু রাত্রেই যুদ্ধ করত। অন্যদিকে বন্দী গ্যান্ডাল্ফ একটি প্রজাপতিকে দেখতে পায় এবং তার মাধ্যমে লেডি গ্লাডিয়ার কাছে সাহায্য চেয়ে পাঠায়। অন্যদিকে ফ্রোডোর সারাগা ঠান্ডা হয়ে যেতে থাকে এবং ধীরে ধীরে তার অবস্থা আরো খারাপ হয়ে যেতে থাকে। তখন ফ্রোডোর বন্ধু স্যাম স্ট্রাইডারকে জিজ্ঞেস করে, সে কি আর কখনোই সুস্থ হবে না, সে কি আর বাঁচবে না? তখন স্ট্রাইডার বলে, আমাদের যত দ্রুত সম্ভব ফ্রোডোকে এলভদের রাজ্যে নিয়ে যেতে হবে, শুধুমাত্র সেখানেই ফ্রোডোকে ট্রিটমেন্ট করে বাঁচানো সম্ভব, কারণ ফ্রোডোর শরীরে যেই তলোয়ারের আঘাত লেগেছে সেটি পৃথিবীর কোনো তলোয়ার নয়। এর ফলে ফ্রোডো ধীরে ধীরে প্রেতাত্মার জগতে চলে যাচ্ছে। তখনই সেখানে এলভদের রাজ্য থেকে একটি মেয়ে চলে আসে, সে স্ট্রাইডারের গার্লফ্রেন্ড। তখন সেই স্ট্রাইডারকে বলে, আমি তোমাদের জন্য অনেক টেনশন করছিলাম এবং দুই দিন ধরে তোমাদেরকে খুঁজছিলাম, কারণ আমি জানতে পেরেছি তোমাদের পেছনে নয়জন প্রেতাত্মা ফলো করছে। এবং সেই সাথে ফ্রোডোকে দেখে বলে, একে শুধুমাত্র আমার বাবাই সুস্থ করতে পারবে। তখন সে একাই ফ্রোডোকে নিয়ে সেখান থেকে রওনা দেয়, কারণ সে খুবই দ্রুত ঘোড়া চালাতে জানে এবং ফ্রোডোকে সুস্থ করতে হলে তাদেরকে খুবই দ্রুত
সেখানে পৌঁছতে হবে। কিন্তু রাস্তায় তাকে 5টি শয়তান তাড়া করে। সে কোনো ক্রমে ছুটতে ছুটতে একটি নদী ক্রস করে। শয়তানরা যখন তাকে ধরার জন্য সেই নদীতে নেমে পড়ে, তখন সে একটি মন্ত্র পড়ে। এর ফলে সেই নদী থেকে বড় বড় ঢেউ আসতে থাকে এবং 5টি শয়তানকে সেখান থেকে ভাসিয়ে নিয়ে যায়। এবং এরই মধ্যে ফ্রোডো সেন্সলেস হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে নিজেকে সুস্থ অনুভব করে এবং তার সামনে গ্যান্ডাল্ফকে দেখতে পায়। গ্যান্ডাল্ফ ফ্রোডোকে সরি বলে, কারণ সে যথাসময়ে ফ্রোডোর সাথে দেখা করতে পারেনি যেই গ্রামে ফ্রোডোর সাথে তার দেখা করার কথা ছিল। এবং সে ফ্রোডোকে জানায় সে কিভাবে সারুমানের হাত থেকে পালিয়ে এসেছে। সারুমান যখন তাকে টর্চার করেছিল, ঠিক তখনই সেখানে একটি ইগল চলে আসে এবং এই ইগলটি লেডি গ্লাডিয়া পাঠিয়েছিল। তখন গ্যান্ডাল্ফ সেখান থেকে লাফ দেয় এবং ইগলের পিঠে চড়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। ঠিক তখনই সেখানে ফ্রোডোর অন্যান্য ফ্রেন্ডরাও চলে আসে। তারা ফ্রোডোকে সুস্থ দেখতে পেয়ে খুবই খুশি হয় এবং ফ্রোডোকে আনন্দে জড়িয়ে ধরে। এবং সেই সাথে তারা মনে করে এখানেই হয়তো তাদের মিশন শেষ, কারণ তারা আংটিটি সঠিক স্থানে নিয়ে আসতে পেরেছে। তাই তারা ভাবতে থাকে তারা খুব দ্রুতই তাদের শহরে পৌঁছে যাবে। ঠিক তখনই ফ্রোডো তার আঙ্কেল বিলবো ব্যাগিন্সকে দেখতে পায়। মুভির প্রথমেই সে বই লেখার জন্য তার নিজের শহর ছেড়ে এলবদের রাজ্যে চলে এসেছিল। তাই সে অনেকদিন পর ফ্রোডোকে দেখতে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে। এবং সেই সাথে দেখা যায় তার বই লেখার কাজটিও অনেক দূর এগিয়ে গিয়েছে। অন্যদিকে গ্যান্ডাল্ফ এলবদের রাজা এলরন্ডকে সবকিছু জানায় যে সারুমান সরাওনের দলে নাম লিখিয়েছে এবং এই রিংটি উদ্ধার করার চেষ্টা করছে। এবং সেই সাথে আরও বলে, আমাদের অবশ্যই এই রিংটি ধ্বংস করতে হবে এবং তার জন্যে মানুষদের সাহায্যও নিতে হবে। কিন্তু এই কথা শুনে এলরন বলে, আমি কখনোই মানুষদের বিশ্বাস করি না, কারণ তারা অত্যন্ত লোভী, স্বার্থপর এবং দুর্বল। এবং সে আরও বলে, এই যত ঝামেলা চলছে এর মূলে রয়েছে মানুষ। তখন সে 3000 বছর আগের একটি ইতিহাস তুলে ধরে, যখন সরওনের সাথে তাদের যুদ্ধ হচ্ছিল। সেই যুদ্ধে সেও অংশগ্রহণ করেছিল। যুদ্ধে যখন সরওনের আঙুল কেটে যাওয়ায় তার হাতের আংটিটি খুলে গিয়েছিল, তখন সে ইসিলডরকে মর্ডরের আগ্নগিরিতে নিয়ে গিয়েছিল। সেখানেই এই রিংটি তৈরি করা হয়েছে এবং শুধুমাত্র সেখানেই এই রিংটি ধ্বংস করা সম্ভব। সে ইসিলডরকে সেই রিংটি আগ্নগিরির লাভার মধ্যে ফেলে দিতে বলেছিল, কিন্তু ইসিলডর লোভের বশবর্তী হয়ে সেই রিংটি তার কাছেই রেখে দেয়। সেদিন যদি ইসিলডর সেই রিংটি আগ্নগিরির লাভার মধ্যে ফেলে দিত, তাহলে কখনোই আজকে এই দুর্দিন দেখতে হতো না। এর পরের দৃশ্যে সেই রিংটি নিয়ে কি করা যেতে পারে সেই বিষয়ে একটি মিটিং ডাকা হয়। এবং সেই মিটিংয়ে মানুষ, উইজার্ড, এলফ, ডোর্ভ, হবিট সবাই উপস্থিত হয়। সেখানে ডিসিশন নেওয়া হয় রিংটি অবশ্যই ধ্বংস করতে হবে। কিন্তু এই ডিসিশনে বোরোমির নামের একজন খুব একটা খুশি ছিল না। তার পরিকল্পনা ছিল রিংটি ব্যবহার করা। কিন্তু তখনই স্ট্রাইডার বলে, তুমি কখনোই এই রিংটি ভালোভাবে ব্যবহার করতে পারবে না, কারণ এই রিংটি শুধুমাত্র সরনকেই তার মালিক মনে করে। এবং সেখানেই জানা যায় স্ট্রাইডার মানুষের রাজার বংশধর। বর্তমানে মানুষের রাজা হওয়ার অধিকার এবং যোগ্যতা একমাত্র স্ট্রাইডারেরই রয়েছে। কিন্তু এই আংটিটিকে ধ্বংস করতে নিয়ে যাবে, এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায়, কারণ এই আংটির ব্যাপারে কেউই কাউকে বিশ্বাস করে না। তখনই ফ্রোডো বলে, এই আংটিটি ধ্বংস করতে আমি নিয়ে যাব। তখনই সেখানে ফ্রোডোকে আংটিটি ধ্বংস করার কাজে সাহায্য করার জন্য আরও 8 জন তার সাথে যোগ দেয়। এবং সেই দলে বোরোমিরও ছিল, যে এই আংটিটি ধ্বংস করার পক্ষে ছিল না। এর পরিদৃশ্যে বিলবো ফ্রোডোকে একটি রূপার তৈরি জামা গিফট দেয় এবং বলে, এই জামার উপরে কোনো প্রকার তলোয়ার বা তীরের আঘাত বসে না। সে এটি ডোর্ফদের কাছ থেকে গিফট পেয়েছিল। আপনারা যারা আমার হবিট মুভিটির এক্সপ্লেনেশন দেখেছেন, তারা অবশ্যই এই রূপার জামাটি সম্পর্কে জেনে থাকবেন। আর আপনারা যদি আমার হবিট মুভিটির এক্সপ্লেনেশন না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে নেবেন, মুভিটি প্লেলিস্টে পেয়ে যাবেন। পরদিন সকালে তারা 9 জন যাত্রা শুরু করে এবং মর্ডরের আগ্নগিরির দিকে রওনা দেয়। পথে তারা অনেক চড়াই উত্তরাই পার করে এবং এক পর্যায়ে বরফের পাহাড়ে এসে পৌঁছায়। কিন্তু সারুমান টের পেয়ে যায় তারা কোথায় রয়েছে। তাই সে জাদু করে তাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়। তখন গ্যান্ডাল্ফ বলে, আমাদের যাওয়ার রাস্তা আরেকটি রয়েছে, সেটা হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে। তবে আমরা কোন রাস্তা দিয়ে যাব সেটি সেই ঠিক করবে যার কাছে রিংটি রয়েছে। তখন ফ্রোডো ঠিক করে তারা পাহাড়ের নিচ দিয়ে যাবে, কারণ এই রাস্তা দিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু পাহাড়ের নিচ দিয়ে যাওয়াও খুবই বিপজ্জনক, কারণ সেখানে অর্কস এবং গবলিনরাও থাকে। তারা যখন নিচ দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ পাশের লেক থেকে একটি অক্টোপাস উঠে আসে এবং তাদেরকে আক্রমণ করে। তবে তারা কোনোক্রমে সেই অক্টোপাসের থেকে বেঁচে যায় এবং সুড়ঙ্গের ভিতরে ঢুকে যায়। তারা সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলতে থাকে। হঠাৎ ফ্রোডোর মনে হয় কেউ তাদেরকে ফলো করছে। ফ্রোডো এই কথা গ্যান্ডাল্ফকে জানায়। তখন গ্যান্ডাল্ফ বলে, হ্যাঁ আমি জানি, গোলেম আমাদেরকে 3 দিন ধরে ফলো করছে।
তখন ফ্রোডো বলে, কিন্তু গোলেম তো অর্কসদের কাছে বন্দি ছিল, সে কিভাবে ছুটে আসলো? তখন গ্যান্ডালফ তাকে জানায় গোলেম ছুটে আসেনি, গোলেমকে ইচ্ছা করেই খুলে দেয়া হয়েছে, কারণ গোলেম যদি বাইরে থাকে তাহলে তাদের রিংটি খুঁজে পাওয়া আরো অনেক সহজ হবে। এরপরে তারা আবারও সেই গুহার মধ্যে দিয়ে হাঁটতে থাকে। ঠিক তখনই অর্কস বাহিনীরা তাদের উপরে আক্রমণ করে এবং সেই সাথে তাদের একটি বড় দৈত্যও ছিল। তারা কোনো ক্রমে সেই দৈত্যটিকে মেরে ফেলে এবং সেখান থেকে পালাতে থাকে, কারণ সেখানে অনেক পরিমাণে অর্কস ছিল, তাদের সাথে যুদ্ধ করে জেতা একদমই সম্ভব নয়। এর মধ্যে ফ্রোডো আবারও আহত হয়, কিন্তু তার সেই রূপার জামাটি থাকায় সে এ যাত্রা কোনো ক্রমে বেঁচে যায়। তারা আবারও পালাতে থাকে। ঠিক তখনই অসংখ্য অর্কস তাদেরকে ঘিরে ধরে। ঠিক তখনই সেখানে একটি বিভৎস শব্দ শোনা যায় এবং সকল অর্কস ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখনই গ্যান্ডালফ তার সঙ্গীদেরকে সেখান থেকে পালাতে বলে। সে বলে, এটি বালরোর শব্দ, এর বিরুদ্ধে তোমরা লড়াই করে কোনোভাবেই পারবে না, কারণ এটি কোনো স্বাভাবিক জীব নয়। তারা সেখান থেকে দৌড়ে পালাতে থাকে এবং বালরাও তাদেরকে তাড়া করতে থাকে। তারা প্রত্যেকেই পাথরের একটি সাঁকোর উপর দিয়ে অন্য প্রান্তে পৌঁছে যায় এবং বালরাও যাতে অন্য প্রান্তে না যেতে পারে তাই গ্যান্ডালফ তাকে সাঁকোর মাঝখানেই আটকে দেয় এবং সেই সাথে সাথে সেই সাঁকোটি ভেঙে ফেলে যাতে বালরাও সেখান থেকে নিচে পড়ে যায়। গ্যান্ডালফের পরিকল্পনা তো ঠিকঠাকই কাজ করে, কিন্তু বালরাও যখন নিচে পড়ে যাচ্ছিল তখন সে গ্যান্ডালফকেও জড়িয়ে ধরে, এতে গ্যান্ডালফও নিচে পড়ে যায়। বাকি সদস্যরা গুহা থেকে বের হয়ে আসে এবং এর মধ্যে দিয়ে তারা গ্যান্ডালফকে হারিয়ে ফেলে। তারা প্রত্যেকেই গ্যান্ডালফকে হারানোর শোকে কাতর হয়ে যায়, কারণ একমাত্র গ্যান্ডালফই যে বিনাশার্থে তাদেরকে সাহায্য করত। এরপরে তাদের অন্য একটি রাজ্যের এলভদের সাথে দেখা হয় এবং এখানেই সেই লেডি গ্লাডিয়া থাকে, যার সাথে গ্যান্ডালফের সম্পর্ক খুবই ভালো ছিল। এলভরা তাদেরকে সেই রাত্রে সেখানেই থাকার মতো ব্যবস্থা করে দেয়। সেই রাত্রে ফ্রোডো হঠাৎ সেখান থেকে উঠে আসে এবং লেডি গ্ল্যাডিয়াকে সেখানে দেখতে পায়। লেডি গ্ল্যাডিয়া তাকে একটি পানির পাত্র দেখায় এবং তাকে বলে, এর মধ্যে তাকালে ভবিষ্যৎ দেখা যায়। ফ্রোডো দেখতে পায় ভবিষ্যতে তাদের সাথে খুবই খারাপ কিছু হতে চলেছে এবং সেই সাথে সে সারনের জ্বলন্ত চোখও দেখতে পায়। অন্যদিকে দেখা যায় সারমান তাদেরকে ধরার জন্য এবং রিংটি উদ্ধার করার জন্য তাদের পিছনে ওরাকাইকে লেলিয়ে দেয়। পরদিন সকালে তারা এলফদের রাজ্য থেকে বিদায় নেয় এবং তাদের গন্তব্যে পাড়ি জমায় এবং যাওয়ার আগে লেডি গ্ল্যাডিয়া ফ্রোডোকে একটি শিশি দেয় এবং বলে, তোমাকে যখন চারদিক থেকে ঘন কালো অন্ধকার ছেয়ে ধরবে তখন এটি তোমাকে আলো দিয়ে সাহায্য করবে। অন্যদিকে ফ্রোডো তার দলবল সহ লম্বা একটি সফর করতে থাকে। এক পর্যায়ে তারা বিশ্রাম নেওয়ার জন্য একটি দ্বীপে এসে থামে। দলের সবাই সেখানে বিশ্রাম করতে থাকে। ঠিক তখনই ফ্রোডো রিল্যাক্স হওয়ার জন্য হাঁটতে হাঁটতে সেখান থেকে একটু দূরে চলে আসে। ঠিক তখনই বোরোমিরও তার পিছে পিছে আসতে থাকে এবং তার কাছ থেকে রিংটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। রিংটি বাঁচানোর অন্য কোনো উপায় না পেয়ে ফ্রোডো সেই রিংটি আঙুলে পরে নেয়, কারণ সে জানে রিংটি পড়লে সে অদৃশ্য হয়ে যাবে এবং বোরোমির তাকে দেখতে পারবে না। তার এ পরিকল্পনায় সে রিংটি তো বোরোমিরের কাছ থেকে ঠিকই বাঁচাতে পারে, কিন্তু রিংটি পড়ায় সরন তাকে ঠিকই দেখে ফেলে সে কোথায় রয়েছে এবং সারুমানের সৈন্যরা তাদেরকে সেই জায়গায় আক্রমণ করার জন্য চলে আসে। তখন সারুমানের সৈন্যদের সাথে তাদের চরম লড়াই হতে থাকে এবং এক পর্যায়ে ওরাকাইয়ের ছুড়ে দেওয়া একটি তীর বোরোমিরের বুকে এসে বিঁধে যায়। এতে সে মারাত্মকভাবে আহত হয় এবং বোঝা যায় সে আর বাঁচবে না, এবং সেই সুযোগে ওরাকাইয়ের সৈন্যরা ম্যারি এবং পিপিনকে সেখান থেকে ধরে নিয়ে যায় এবং তার কিছুক্ষণ পরেই বোরোমির তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অন্যদিকে গ্যান্ডালফ এবং বোরোমিরের এইভাবে চলে যাওয়ার জন্য ফ্রোডো নিজেকে দোষী মনে করে। এতে ফ্রোডো তার মনের সকল কনফিডেন্স হারিয়ে ফেলে। ঠিক তখনই সে তার মনের কল্পনায় গ্যান্ডালফকে দেখতে পায় এবং তার মনের জোর ফিরে পায় এবং সে একটি কঠিন ডিসিশন নেয়। সে ঠিক করে এর পরের রাস্তা সে একাই যাবে। সে নৌকা নিয়ে ভেসে পড়ে। ঠিক তখনই তার ফ্রেন্ড স্যাম তাকে পিছন থেকে ডাকে এবং তার নৌকায় চলে আসে। স্যাম ফ্রোডোকে বলে, আমি গ্যান্ডালফকে কথা দিয়েছিলাম, আমি কখনোই তোমাকে একা ছেড়ে কোথাও যাব না, বিপদে আপদে সবসময় আমি তোমার পাশে থাকব। তখন তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং তাদের অসমাপ্ত যাত্রা আবারও শুরু করে। অন্যদিকে লিগোলাস, স্ট্রাইডার এবং ডোর্ভ ওরাকাইদের হাত থেকে ম্যারি এবং পিপিনকে উদ্ধার করার জন্য রওনা দেয়। অন্যদিকে ফ্রোডো এবং স্যাম মর্ডরের আগ্নেয়গিরিতে পৌঁছানোর জন্য অনেক চড়াই উত্তরাই পাড়ি দিতে থাকে এবং এর মধ্যে দিয়েই লর্ড অব দ্য রিংস এর ফার্স্ট পার্টটি শেষ হয়ে যায়। ফ্রোডো এবং স্যাম তাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে কি না তা জানার জন্য অবশ্যই আপনাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে এবং পরের পর্বটি দেখতে হবে। আমার এক্সপ্লেনেশন আপনাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।